মুসাইলামাতুল কাযযাব দাবি করেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এসে বলে মুহাম্মদ আন নবুয়া নিসফুন লি নিসফুন লাক নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমারে বুঝায় দাও আল্লাহর রাসূল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা না তুই মুসাইলামাতুল কাযযাব তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরাও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ মইরা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب جا رسول নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রাসূল নিয়ে এসেছে ধরো যা নিষেধ করেছে কথা ক্লিয়ার না একেবারে ক্লিয়ার পানির মতো ক্লিয়ার রাসূল যা নিয়ে এসেছে আমরা ধরব যা নিষেধ করেছে ছাড়ব কারণ এই রাসূলের মতো কোনো রাসূল হয় না এই নবীর মতো কোনো নবী হয় না এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলে নো না তাহলে ওটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যাও এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই না আমরা আর কোনো আদর্শের দিকে তাকাতে চাই না আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কিনা বলিং কুমতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جي پائتے چاہے حضرت کے بھال بشے عرش کرسی لوح کالم না চাইতে পেয়েছে সে ঠিক কিনা রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কিনা আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে হোয়াটএভার হি টেক উইথ টেক ইট হোয়াটএভার হি ফরবিডস অ্যাবস্টেইন ফ্রম ইট যা নিয়ে এসেছে আমরা ধরব ওইটাতেই করলাম ওইটাতেই বলব যা নিষেধ করেছে আমরা ছাড়ব ঠিক কি না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন আমিন এজন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসূল সাধারণ কোনো রাসূল না এজন্য এই রাসূলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিন্তা হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই
জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, শেরের উপর শোয়া শের আছে, ঠিক কি না? এজন্য জানতে হবে। আসুন আমরা জানবো আজকে আমাদের প্রিয় নবীকে কোরআনের আলোকে। কিসের আলোকে? কেমন হবে ব্যাপারটা? ভালো হবে? কোরআনের বাইরে আমরা যাব? কোরআনরে জিজ্ঞেস করব, বলো কেমন ছিল আমার প্রিয় নবী, তোমার চোখে আমার নবী কেমন? যদি কোরআনরে জিজ্ঞেস করি উত্তর আসরা নাই। আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই, কোরআন তোমার চোখে আমার নবী কেমন, আমার প্রিয় নবীর পরিচয় দাও। কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে, কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে, যে এমপি, মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ, সচিব, কমিশনার, তারপর আইজি, এআইজি, ডিআইজি, হ্যাঁ, যা যা আছে, যত কিছু আছে, ওয়ালি, শহীদ, সিদ্দিক, হ্যাঁ, এই সবগুলো টাইটেলের চেয়ে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রাসূল। এটার নাম কি? এর জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চায়, কোরআন বলে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এটা চাইলেই হওয়া যায় না, হওয়া যায়? আমরা সবাই মিলে ভুই ঘরের একজনের রাসূল বানাতে চাই, বানানো যাবে তো? কি বলে? সবাই ভোট দিব তারে, পারা যাবে না? আচ্ছা, যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে এই মিয়া রাসূল। ফেরেশতারা যদি কয় আমরাও ভোট দিলাম, আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে, তুমি রাসূল, সে রাসূল হবে? এর কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহ। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ ভালো জানেন কারে রাসূল বানাবেন আর বানাবেন না, এটা আমাদের কাজ না, কাজটা কার? আল্লাহ। এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন আমাদেরকে বলে তোমাদের প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর রাসূল। তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, মুমিনদের ব্যাপারে পুষ্প কোমল। সুবহানাল্লাহ। পড়ে আবার কোরআন বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল দুনিয়ায় এসে আবার বিদায় নিয়েছে, ঠিক কি না? তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল, এক নাম্বার পরিচয়, আমার নবীর এক নাম্বার পরিচয়, জোরে বলেন, এক নাম্বার পরিচয় তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কিন্তু আমার নবী এত বিনয়ী, এত ভদ্র, এত নম্র, এত শান্ত, এত শিষ্ট, এত হাম্বল, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন। তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন, আমি আল্লাহর গোলাম, তারপরে রাসূল। সুবহানাল্লাহ। কইতে বললেন না? কত ভদ্র মানুষ, কত বিনয়ী মানুষ, যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন, ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, তারপরে রাসূল। সুবহানাল্লাহ। ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, একটা হলো আব্দুহু আর একটা রাসূলুহু, তিনি আল্লাহর আব্দ, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক। আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার চোদ্দ গুষ্টি আপনার গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ। পড়বেন না? কি বিনয়ী রাসূল। তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন, আগে বলতেন, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পড়েন।
তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন? রাসূলুল্লাহ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এটা কোরআনের ভাষ্য। আমার সাথে সাথে বলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তবে তার জীবনের দুইটা ডাইমেনশন, এক ডাইমেনশনে তিনি গোলাম কার? আল্লাহ। আর এক ডাইমেনশনে তিনি রাসূল কার? আল্লাহ। তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার? প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী রাসূল, রাসূল তার প্রথম পরিচয়, এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো। কোরআন বলে আছে, তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল। তিনি শুধু নবী না, তিনি শেষ নবী। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছে। ওনার পরে আর কোন নবী আসবে? না। ওনার পরে আর কোন রাসূল আসবে? না। এজন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খাতামান নবীন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, শেষ নবী। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ কি চলবে? খালি মাইর চলবে, আওয়াজ ছাড়া? মাইর হবে, আওয়াজ হবে? মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এসে বলে মুহাম্মদ আর নবুয়া নিসফুনলি নিসফুনলাক, নবুয়তি অর্ধেক আমার অর্ধেক তোমার, আমারটা আমার বুঝায় দাও। আল্লাহ রাসূল বললেন তুই তো খুবই খারাপ, তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। আমার নবী যা করতো নবীরাও কপি করতো, ফলো করতো। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে? ও ওর এলাকায় এরকম করতো, লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো, এখন এটা মুখেও দিতে পারে না। আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত, তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা, ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা। আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত, ও ফু দিলে গাছ মইরা শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির, টয়লেটের ভেতরে ও পয়রা মরছে, মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে। তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই, চিল্লায় বলো ঠিক কিনা? শেষ নবী, ওনার পরে নবী নাই, ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নবিগিন, ওনার পরে আর কোন নবী নাই। আমার নবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমার, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দেবি জয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দেবি জয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, রাসূল দেবে না, এই কথাটা কা? আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ।